আরেকটা খুব কষ্ট লাগে, আমি টিচারদেরকে বলবো, শিক্ষকদেরকে বলবো, আপনারা এত শেখাচ্ছেন, বাক্য শেখান না, শুধু গ্রামার শেখাচ্ছেন, নাউন শেখাচ্ছেন, প্রোনাউন শেখাচ্ছেন, কত প্রকার কি কি সংজ্ঞা, এই ছেলেকে দেখেন ও বাক্য লিখতে পারছে না, ওর কোনো কিছু হচ্ছে না, বাক্য লেখা শেখান, বাক্য ছাড়া কোনো ল্যাঙ্গুয়েজ হয় না, সেন্টেন্স ছাড়া কিছু হয় না, সারা জীবন সব শেখাচ্ছে, শুধু এই নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে, অ্যাডজেক্টিভ কাকে বলে, কত প্রকার কি কি, হ্যাঁ এইগুলা শেখাচ্ছে, কে জানে, তাই না? জি তুমি স্যার, আমাকে জিজ্ঞেস করে দেখো তো আমি কর্মধারয় সময় পারি কিনা, আমি পারবো না, সত্যি কথা বলে আমি জানি না, কিন্তু জি সুন্দর স্যার, করে বাংলা বলছি তো, আমি জানি না তুমি পারো কিনা, হয়তো তুমি পারতে পারো, তুমি কি তৎপুরুষ সমাস বুঝো? স্যার আমি তৎপর সমাস বুঝি না স্যার একদমই, তবে উদাহরণ বলতে পারবো, বাট আসলে কি বোঝায় সেটা বলতে পারবো না তৎপর সমাস। আমি তো পারি না, জি স্যার, হ্যাঁ কেউ কোনটা অব্যয়ভাব সমাস আমি পারি না তো, এটা সম্প্রদান নানা কারণ করেছো সম্প্রদান অনেক কারক, কারণ। জি স্যার, তাই না? আর আছে মধ্য পদলপি অব্যয়ভাব, মধ্য পদলপি অব্যয়ভাব, এখন কঠিন কঠিন ব্যাপার, কিন্তু জি স্যার, যারা এখানে পাণ্ডিত্য নেবেন তারা করবেন, কিন্তু এই গ্রামারটা কিন্তু ল্যাঙ্গুয়েজের জন্য এটা এসবগুলো দরকার নাই, আমরা তো কথা বলছি, এই জন্য বললাম যে এই জন্য কোন কোন যেটা দরকার, বাক্য লেখা যেটা যতটুকু ততটুকু গ্রামার শেখানো হয়, এছাড়া না